সে কোন ছোট্ট থিকা দেখছি তার হাঁটা চলা। আমি তো মা, আমি আমি পোলার চাল চলন দেখলে বুঝতে পারি দিদি তার মনের ভিতর খানে কি হইতাছে। তখন তো আর কিছুই করণের নাই। ওই দেশ থেকে আসনের সময় কত কত আশা বুকে বুকে লই আসছিলাম। পোলাটারে আমার আবার নূতন কইরা সব কিছু দিয়া সাজাইয়া দিন। দেখেন দিদি, পোলাটাও হয়তো মনে মনে আশাখানি করে, মুখ ফুইটা কিছু কইতে পারে না ঠিকই, তো আমার কেমন জানি মনে হয় দিদি, সোনা অহনো অহনো কিরণের স্বপ্ন বুকে আঁকড়াইয়াই বাসে। আসতে বল, সোনা ঘরে আছে বললাম না, ও যদি এখনই চলে এসে সমস্ত শুনে ফেলে কষ্ট পাবে। তোর দাদা আমাকে বারবার বলে দিয়েছেন আমরা যেন কিরণের বিয়েতে একেবারে চোখে মুখে দুঃখ দুঃখ ভাব করে না থাকি। দেখ ওই মেয়েটাও তো এতদিন কম কষ্ট পায়নি ছোট, এতগুলো দিন এতগুলো বছর, আজ যখন ও আবার সবকিছু ফিরে পেতে চলেছে নতুন করে, ওর এই সুখের সময়কে আমরা যেন দুঃখে পরিণত না করি, দুঃখের দিনে পরিণত না করি ছোট চোখ। তো দিদি দিদি মাইয়াটা আমার আমার হীরারে এমন ভাবে আঁকড়াইয়া আছে, আমার আমার কেন জানি মনে হইতেছে পুকুর লগে সা দিতে ওর ওর মনের ভিতর থেকে কোনো মত নাই। দেখছেন না হীরারে হীরারে আমগো বাসায় আইলে হীরারে ছাড়তে চায় না কেমন। তাই আমার তাই আমার মনের ভিতর অনিচ্ছা হইল কেমন জানি একখান ইচ্ছা উঁকি মারতেছে দিদি, যদি কিরণের লগে আমার আমার সোনাটার বিয়া হইতো তাইলে তাইলে ওই পোলাটার পোলাটার লিগা ছোট বয়স থেকে সেও সেও তারে সেও তারে মা বইলা জানতো, তারও তারও মার কোনো অভাব থাকতো না। এই কথা কান ভাই ভাই আমার আমার বুকের ভিতরটা বড় কষ্ট হইতাছে দিদি। এই শুন ছোট, দেখ যা ঘটে গেছে সেটা নিয়ে আর মিছিমিছি মন খারাপ করিস না তো, বরং যা ঘটবে যা ঘটতে চলেছে সেটা নিয়ে মনকে সান্ত্বনা দে। মিছিমিছি কেন কেন পড়বি বলতো? দেখ কিরণের সঙ্গে বকুর বিয়েতে আমার মনে হয় কিরণের মত আছে, কদম দাদাও সেরকম বলছিলেন। ছোট তাদের আজকে খুব আনন্দের দিন, মিছে মিছে আমাদের দুঃখ দিয়ে আমরা তাদের আনন্দ যেন মাটি না করি। না দিদি আমি আর এই সকল কথা ভাবুন না, আমার আমার পোলার শত কষ্ট দেখাও আমি বুকে পাথর বাঁধতে থাকো। হ্যাঁ রে তোর দাদা আর ঠাকুরপো সেই কোন সাত সকালে বেরিয়েছে, এখনো তো তাতে আসার নাম নেই, কি সব টুকিটাকি বাজার হাট করতে যাচ্ছে বলল, এতখানি বেলা হয়ে গেল। আচ্ছা শোন কেন আসছে না বল দেখি, জানে তো যে যতক্ষণ ওরা না ফিরবে আমরা পথ চেয়ে বসে থাকবো। ছোট আমার মনে হয় আজই বোধ হয় ওরা কিরণের জন্য কিছু
কিনতে টিনতে গেছে রে। আচ্ছা শোন, সোনা কিন্তু অনেকক্ষণ নিচে নামেনি, শোন আমি কি ওকে একবার ডেকে আনবো নাকি? আশ্চর্য, ছেলেটা আসছে। একই ছেলেটার ওই হাল হয়েছে, তার মধ্যে তোর চোখের জল দেখে একদম চুপ। জ্যাঠাইমা, মা, এই যে তুমি এইখানে, এতখানি বেলা হইল, কই? কেউ তো আমার ডাকলা না। আচ্ছা মা, কি হয়েছে কত? তখন আর তোমরা তোমাকে পোলারে আগের লাখান ভালোবাসো না, না নাকি দিন দিন আমার প্রতি ভালোবাসা কমে যাইতেছে? সোনা সোনা, এই সকল কি কথা কও তুমি বাপ? মার ভালোবাসা কি কোনোদিন কমতে পারে? এই তো দিদির লগে কথা কইতেছিলাম, আমার সোনা অহনো খাইতে আইলো না কেন? ও জ্যাঠিমা, কইতেছিলাম সকাল থেকে বাসায় বাবা জ্যাঠামশাইরে তো দেখলাম না। হ্যাঁ সোনা, তোমার জ্যাঠামশাই তো সেই সকালে বেরিয়ে গেলেন, তোমার বাবাও তো তার একটু পরেই বেরিয়ে গেলেন। এতক্ষণে ফিরে আসার কথা জানো তো? আমার মনে হয় ওই আমাদের বাড়িতে দুর্গাপুজোর সমস্ত আয়োজন, তারপরে ওই কিরণের বিয়ের জন্য কিছু জিনিস। ওরা নিশ্চয়ই এক্ষুনি ফিরে আসবেন সোনা, চিন্তা করো না। আমি আমি অহনি তোমার লিগা খাবার আইনা দিতেছি বাপ, দেখতেছি দিন দিন তোমার খাওনের ইচ্ছাও কেমন কইমা যাইতেছে। সোনা সোনা, এইভাবে নিজের শরীরটার ক্ষতি করো না বাবা, শরীরটার একটু যত্ন নাও। দেখো বাবা, মনটারে শক্ত করো, দেখবা আবার আবার সব কিছু আগের লাখান ঠিক হয়ে যাইবো বাবা। হ্যাঁ সোনা, তুমি তুমি দেখে নিও, আবার আস্তে 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 সব কিছু আগের মতন হয়ে যাবে, ঠিক ঠিক হয়ে যাবে সব। ওমা, মা একটু তাড়াতাড়ি করো না। কেন বাবা, তুমি আবার কোথাও বাইরে হইবা? হ মানে আসলে আমার দেশ ছেড়ে তো বহুদিন হইল ভালা কইরা দুই চক্ষু বইরা দেখি নাই, তাই আইস আইস হঠাৎ মনে হইল দুইটা কিছু খাইয়া আমার আমার গাঁওটার একটু পরাণ হইতে দীক্ষা আসি। সোনা, তুমি একদম আমার মনের কথাটা বলেছো সোনা। আমারও প্রতিদিন মনে হয় যে একবার বেরোই, বেরিয়ে গিয়ে একবার গাঁটা ঘুরে দেখে আসি, কিন্তু ওই কাজে কর্মে থাকি তো আমরা বেরোনোর হয়ে ওঠে না। দিদি, আমরা তো আমরা তো আরো বেশ কিছুদিন এই জায়গায় আছি, হইয়া যাইব, সময় একদিন হইব ঠিকই। এখন এখন আমার পোলাটারে কিছু খাইতে দিই সোনা, তখন থেকে এক জায়গায় খাড়াই আসো বাবা। বসো বসো, আমি খাবার আইনে দিতেছি, বসো। জ্যাঠাইমা, আমরা আমরা সকলে মিলা না একদিন একদিন রূপসাদপুর ঘুরে বেড়ামো। এখানকার সবুজের দিকে সাইয়া সাইয়া তুই চক্ষুরে স্বস্তি দিন। কতদিন সেই সবুজ দেখি নাই। শহরে থাইকা থাইকা না দমখান কেমন জানি বন্ধ হয়ে আইতেছিল। এতদিনে মনের ভিতর খান একটু শান্তির বাতাস পাইছে। জানেন জ্যাঠাইমা, এই জায়গার মাটির গন্ধেও মনের ভিতর খান শস্য শ্যামলায় বইরা যায়। আমি ঠিক করছি জ্যাঠিমা, আমি ঠিক করছি, আমরা সকলে মিলা, আমরা সকলে মিলা, বাবা জ্যাঠামশাই আপনি মা আমি। আজ তো বাবা জ্যাঠামশাই এখানে নাই, বাসায় নাই, তবে
যেদিন থাকবো আমরা সকলে মিলা যাবো, আমরা সকলে মিলা এই এই রূপসাঁথুর দেখতে বাইর হব। আমার দেশ দেখতে বাইর হব। এই এক ভালা কাম হয়েছে আমার, মাঝে মধ্যে আইয়াই এই ভাঙা বাসা খান পরিষ্কার কইরা যাইতে হয়। আমার বুনটাও হয়েছে, আমার বুন কিছুতেই আমার একা থাকতে দেয় না, না দিলে কি হইব, আর তো তাগো বাসায় থাকতে পারুম না। আমার বুনের তো বকু ভাই লাগে শাদি হয়ে যাইতেছে, এরপর কি আর তার আব্বার বাসায় থাকুন যায়? এমনিতেই তার আব্বাই আমার দুই চোখকে চাইয়া দেখতে পারে না, তাই শাদি হইয়া গেলে থাকুন কেমনে তার বাপের বাসায়? ইয়াও তো হইতে পারে না যে তার নূতন শ্বশুর বাসায় গিয়া আমি টেইলা উঠুম, না না বুইন আমার যতই পোক এই কথাখান রাখতে পারু না কিছুতেই না। এক কাম করি, কাবুল শেখ যখন এই দেশের পাট চুকাইয়া সারছে তখন তার এই বাসা খান বিক্রয় না কইরা যদি আমি বুইনে শাদির পর এই জায়গায় আইসা থাকি, তাইলে তাইলে কেমন হয়? সেয়াই করুম, সেয়াই করুম, হ সেয়াই করুম। হ কোথিক আছে কি হইয়া গেল? বুইনে সেই শাদি করতে হইতেছে অন্যের লোকে, অথচ সূর্য ভাই এখন যারা হাত পাছিলেন, তাই বুইনে যে এই শাদিতে কেনা পৈত তা তো আমি জানি। চক্কের উপর সূর্য ভাইরে দেখতেছে, শেষ পর্যন্ত আশা তো করছিল হয়তো সূর্য ভাই তারে শাদির প্রস্তাব খান দিব। হায়রে আল্লাহ, সূর্য ভাইয়ের পোলা হীরারে হীরারে কি ভালাই না বাসে আমার মাইয়াটা, একেবারে নিজের সন্তানের লাখান, একেবারে সকলই কপালের ফেরা। শব্দ কেডা আসে এই ভাঙা বাসায়, পড়ছিরা নাকি কে জানে? হ্যালো রে, আসো 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 আসো, এইদিকে আসো, তাড়াতাড়ি আসো। হ্যালো রে, এই হইল গিয়া আমার বাসা আর তোমার সাম্রাজ্য। এই ভাঙা ঘর তোমার সাম্রাজ্য? এই যে এতদিন ধরে বলেছিলে যে বাংলাদেশে তোমার এই আছে তাই আছে হ্যান আছে ত্যান আছে, এই তার নমুনা বলি কোন গন্ড গ্রামে নিয়ে এসে আমাকে পেলে বলতো? আনোয়ার হ্যাঁ, এখন যতই কান্দাকাটা করো আর তো শহরে ফিরে যেতে পারতেছো না, এখন তো এইখানেই থাকতে হইব তোমারে, আর কথায় কথায় ফাল কইরা বাপের বাসায় তো যাইতে পারবে না, এখন এইখানে আমি হইলাম গিয়া তোমার একমাত্র ভরসা। ¶¶
রে 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 হে হে আমি কারে দেখি গো হে আমার প্রথম বিবি তা আমরা আসুন খবর পাইয়া আগে ভাগে ঘর দুয়ার সব সাফা করতেছে যে ফিরোজা তুমি যে এই দেশে পলাইয়া ইয়া ঘাপটি মাইরা পুরে দিছো তাও শুধাই দেশে না একেরে আমার বাসায় এই কিন্তু আমি কল্পনাও করতে পারি না খবরদার বলছি ওই দেশ থেকে তাড়িয়ে ছেড়েছিল এই দেশে এসে জুটেছে আমি কিন্তু ওর সঙ্গে ঘর করব না বলে দিচ্ছি আমার এমন পোড়া কপাল হয়নি যে আমাকে আমার সতীন নিয়ে ঘর করতে হবে তোর লগে ঘর করতে আমারও দায় পড়ে না থাকি না এখানে ফিরোজা আচ্ছা একখান কথা কও দেখি এই চেলারে তো পাইলাম মাথা খান গেল গো কি কথা বুঝো না তোমার মুরব্বি একই তা তা কি এই রূপসন্দপুরে জায়গা হয়েছে না হয় নাই কাজিনে তোমার লাভ কি কি কথা কও ফিরোজা হাজার হোক একদিন সে আমার বিবি আছিল বইলা কথা অত সহজে কি তারে আমি ভুলতে পারি কই যাও ফিরোজা কই কি দেখো মেলা পরিশ্রম করে আইছি তো তাই একটু মুড়ি সিরার ব্যবস্থা দাও দেখি হয়েছে কি আনোয়ারা তো দেশ গায়ে কখনো থাকে নাই হ্যাঁ আমার এইখানকার এই আদব কায়দা কাজকর্ম কিছুই তো বুঝে না ভালো হয়েছে আনোয়ারা ওখান থেকে না কিছুদিন তোমারে ফিরোজা রান্না করিয়া খাওয়াইব ও যদি লোক আমার আটকাইয়া দেয় যাইতে না দেয় লোকে তো আমার তালাক হয় নাই এ তো ইচ্ছা করলে আমার আটকাইতে পারে লোক ডাইকা বিচার সভা বসাইয়া অন্য কেটে থাকতে আমার বাধ্য করতে পারে কি কইরা বাইরমু কি কইরা বাইরমু এই জায়গাতে বুদ্ধি কাটাইতে হইব বুদ্ধি কাটাইতে হইব হ ফিরোজা কি ভাবো বাসায় চাউল ডাইল আছে কিছু কেমনে থাকবো কেমনে থাকবো আমি তো ওই লোকের বাসায় কাম কাজ করি যার বাসায় কাম কাজ করি তাকে বাসায় খাইয়া লই এই জায়গায় একা থাকতে ডর লাগে অন্য কোনো বাসায় গিয়া শুয়া পড়ি হায় রে হায় রে আল্লাহ দেখো 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 কাবুল শেখের প্রথম বিবিহির কত কষ্ট দেখো হ্যাঁ হ্যাঁ কি না অন্যের বাসায় কাজ কাম করে খাইতে হয় হ্যাঁ না না ফিরোজা তোমার আর অন্য জায়গায় কাম করে খাইতে হইব না এখন থেকে তুমি তোমার এই মিয়ার বাসাতেই কাম করে খাইবা ফিরোজা এক কাম করো দেখি ওই গায়ের ওই ফরিদ ভাই আছে না হ্যার দোকান থেকে ওই আপাতত কর্জ কইরা চাউল ডাইল আর যা যা লাগে লই আসো দেখি তারে কইয়া দিও আমি কাইলি তার পোহা দিয়ে দিমু পাইছি পাইছি সুযোগ পাইছি আল্লাহ আমি সুযোগ পাইছি আল্লাহ আমারে সুযোগ কইরা দিছেন হে আল্লাহ তুমি আমারে সুযোগ কইরা দিছো তুমি কি ভাবো ফিরোজা আরে তোমার তো তিন কাল গিয়া এক কালে ঠেকছে এখন আবার দোকান বাজার করতে তোমার শরম কি শরমের কিছু নাই তো কিছু নাই আমি যাইতেছি অহনি যাইতেছি অহনি তোরা তুলি যাও ফিরে যা হ্যাঁ আর তোরা তুলি ফিরে আইসো আই আবার ওই পাক ধরাইবার লাগবো তো হ্যাঁ
আমি যাবো আর আমো তুমি ভাইবো না আমি আইতেছি আনোরা আসো 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 তুই তো রেছো বস বস এখানে বস আনোরা আমি তোমারই কিন্তু শুধুই রাজত্ব দেই নাই হ্যাঁ লগে এখন দাসিও দিছি আইতে নাইতে হ্যাঁ হের বড় কইবা হ্যাঁ তোমার মিয়া তোমার ইশওয়াক করে না হ্যাঁ